চলতেছে চলতেছে কিছুক্ষণ পর পর আরে চিল্লানি দেয় কি হয়েছে কি হয়েছে হুজুর সক্কা মারছে সক্কা সক্কা মানে না মাঝে মাঝে খুব জোরে চিল্লানি দেয় চলতে 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 হঠাৎ করে যখন বিদ্যুৎ চলে যায় আ বলে সব জার জার মত ওখান থেকে সরে চলে গেল বাস 10 মিনিট পরে আবার যেই বিদ্যুৎ আসে 1.5 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে আবারো পূর্বের মত জমে গেল আমার দেশের মুসলিম যুবকেরা ক্রিকেটের জন্য যেই পরিমাণে পাগল তার চাইতে কয়েক হাজার কোটি গুণে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল বিশ্বনবীজি সাহাবীকে জানায় দিলেন সাহাবী তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলে তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন বেড়ে যাচ্ছিল তখন কাতারে কাতারে ফেরেশতা তোমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শোনার জন্য ঢুকতেছিল তোমার চোখে পড়ে নাই কিন্তু তোমার ঘোড়ার চোখে পড়েছে ঘোড়া তখন ফেরেশতাদেরকে জায়গা করে দেওয়ার জন্য একবার এই দিক আবার ওই দিকে ছুটাছুটি করেছে কিন্তু ঘোড়ার এই কন্ডিশন দেখে যখন তুমি কোরআনের পাকের আওয়াজকে বন্ধ করে দিয়েছো আর যখন শোনা যায় না ফেরেশতারা তখন তোমার ঘর থেকে বেরিয়ে গেছে তাহলে কি বোঝা গেল বন্ধু যে কোনো জায়গাতে আল্লাহ পাকের কোরআন শুদ্ধ তেলাওয়াত হবে ওই জায়গা ওই ঘরে ওই মহল্লার ভিতরে রহমতের ফেরেশতাদের আগমন হয় রহমতের ফেরেশতারা যখন আসে আল্লাহর গজব নিয়ে আসে না রহমত নিয়ে আসে আর একটু জোরে বলেন রহমত নিয়ে আসে তখন মা মেয়ের ভিতরে মহব্বত পয়দা হয় তখন বাবা ছেলের ভিতরে ভালোবাসা তৈরি হয় তখন ভাই ভাই মহব্বত রিদ্ধতা তৈরি হয় তখন মা ছেলের ভিতরে মহব্বত তৈরি হয় তখন বনে বনে রিদ্ধতা তৈরি হয় কেন এখানে যারা আগমন করেছে এরা রহমতের ভান্ডার নিয়ে আসছে এর একটা অংশ বাবা পায় একটা অংশ মা পায় একটা অংশ মেয়ে পায় আর একটা অংশ ছেলে পায় এই জন্য এদের ভিতরে রিদ্ধতা মহব্বত ভালোবাসা এদের ভিতরে একাত্মতা তখন তৈরি হয় মহতারাম হাজিরিন পক্ষান্তরে যখন কোনো ঘরে কোনো মহল্লায় কোনো জায়গায় কোনো এলাকায় ছবি আর টিভির আওয়াজ গানের আওয়াজ বাজনা যখন শুরু হয় তখন রহমতের ফেরেশতাই ঢুকতে থাকে কথা বলেন স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনায় নবীজি কি বলেন লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবিক ওই ঘরের ভিতরে ফেরেশতা রহমতের ফেরেশতা ঢোকে না যেই ঘরের ভিতরে কুকুর অথবা ছবি আছে আমাদের বাংলাদেশের মুসলমানদের ঘরগুলি এখন কোরআন থেকে শূন্য হয়ে টিভি আর ছবি দিয়ে ভরে গেছে মুসলমানের ঘর এখন টিভি আর ছবির কারখানা হয়ে গেছে অথচ টিভি আর ছবি থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না রহমতের ফেরেশতা না আসলে তার প্রতিপক্ষ আসবে না আসবে না সেটাকে আর একটু জোরে বলেন সে কে গান বাদ্য বাজনা মাজামির শয়তান এগুলোর দ্বারা শয়তানের আগমন হয় শয়তান যদি কোনো ঘরে ঢোকে তাহলে এই শয়তানের কিছু অংশ বাবা পায় এজন্য 80 বছরের 60 বছরের বাবা এখন প্যাকেজ প্রেম শুরু করে দিয়েছে এই শয়তান যখন কোনো ঘরে ঢোকে শয়তানের কিছু অংশ তখন মা পায় এজন্য পাঁচ সন্তানের জননী এখন মোবাইল ফোনে ফোনে হারায়া যায় এই শয়তান যখন কোনো ঘরের ভিতরে ঢোকে তখন এই শয়তানের শয়তানের কিছু অংশ ছেলে পায় এজন্য ছেলে এখন বাবার কাছে ছুরি ধরে মাদকের টাকা না দিলে এখনই শেষ করে দিয়ে দিবে এই শয়তান যখন কোনো ঘরের ভিতরে বারবার দেওয়া আশা করে এই শয়তানের শয়তানির একটা অংশ মেয়েও পায় মেয়েও এখন বাবার সাথে আঙ্গুল ঝাঁকায়া কথা বলে মহতারাম হাজরিন এই অশান্তি দূর করতে চাও তাহলে অশান্তির বাক্সগুলাকে ঘর থেকে বের করে দাও অশান্তি দূর করতে চাও মা মেয়ের মহব্বত চাও বাবা সন্তানের মহব্বত চাও স্বামী স্ত্রীর রিদ্ধতা মহব্বত ভালোবাসা চাও সংসারটাকে শান্তির নীর বানাইতে চাও তাহলে ঘরের ভিতরে রহমতের ফেরেশতাদের আমদানির ব্যবস্থা চালু রাখো সেটা কার মাধ্যমে কথা বলেন কার মাধ্যমে কোরআনে পাক কিনে রেখে দিলেন তাই ফেরেশতারা আসতে থাকবে আর পড়তে থাকবে না নিজে পড়া লাগবে কথা বলেন শুদ্ধ না অশুদ্ধ আবার বলেন শুদ্ধ না অশুদ্ধ আমি অত্যন্ত খুশি হয়েছি আজকের মাহফিলটা সাবাহি মক্তব মর্নিং মক্তবের সৌজন্যে আমি অনেক খুশি হয়েছি এখন তো বাংলাদেশের অনেক জায়গাতেই মর্নিং মক্তব নেই আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি বাংলাদেশের এমন কোনো মসজিদ ছিল না
যেই মসজিদগুলোতে সকাল বেলায় মুসলমান তার সন্তানদেরকে সকাল বেলায় ঘুম থেকে উঠায়া হাত মুখ পরিষ্কার করে মসজিদের ইমামের কাছে কালিমা কোরআন শেখানোর জন্য পাঠায় নাই এমন কোন মসজিদ বাংলাদেশে ছিল না এখন তো মুহতারাম হাজিরিন কেজি আর কিন্ডারগার্টেনের আগমনের কারণে এখন অনেক এলাকাতেই এগুলি বন্ধ হয়ে গেছে এগুলি বন্ধ হওয়ার কারণে এখন টিভি আর ছবি মুসলমানদের ঘরগুলোকে দখল করে নিয়েছে টিভি আর ছবির দ্বারা কার আগমন হয় একটু জোরে বলেন কার আগমন হয় আল্লাহ পাকের রাসূল বলেছেন তাবাররাক বিল কুরআন فانه كلام الله وخرج عنه এ আমার উম্মত এ পৃথিবীর মানুষ বরকত যদি হাসিল করতে চাও বরকত যদি পেতে চাও নিতে চাও তাহলে আল্লাহর কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো আল্লাহর কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো কেন কোরআন নরমাল কোন জিনিস না এটা আল্লাহ পাকের কালাম স্বয়ং আল্লাহ পাকের জাত থেকে এটা বের হয়ে এসেছে আল্লাহু আকবার বলেন رب العالمين থেকে বের হয়ে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বুল আলামিন থেকে এটা বের হয়ে এসেছে আলিফ লাম মিম ফাইন্নাহু কালামুল্লাহ খরাজ আনহু আল্লাহ পাকের জবান থেকে এটা বের হয়ে এসেছে এজন্য এর বরকত পৃথিবীতে অন্য কোনটার বরকতের সমান হবে না আল্লাহ পাক আমাদের ঘরে ঘরে প্রত্যেককে শান্তির মহাবাণী শান্তির মহাগ্রন্থ কুরআনুল কারীম এবং এই গ্রন্থের বাহক মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুকরণ করার তৌফিক দান করুক ঘরে ঘরে সমাজে রাষ্ট্রে দেশে আল্লাহ পাক কোরআনের রাজ কায়েম করে দিক কোরআনের ফেজা তৈরি করে দিক প্রতিটা মুসলমানের সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআনে পাকের নূর ঢুকায় দিক মানুষের জিন্দেগিকে কোরআনে পাকের সুন্দর আমলের দ্বারা সুসজ্জিত করার তৌফিক দান